আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত মণ্ডলী আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি এটি হচ্ছে আপনি যার দিকে তাকাবেন সে ব্যক্তি অবশ্যই আপনার প্রতিবাদ্য হয়ে যাবে অর্থাৎ আপনি যদি শত্রুর দিকে তাকান শত্রু আপনার প্রতিবাদ্য হয়ে যাবে আপনার সাথে কোনো শত্রুতা সৃষ্টি করবে না সে আপনার প্রতি ভালোবাসা দেখাবে ঠিক আছে আসলে আমরা কিতাব থেকে জেনে নিই কীভাবে নিম্নের নকশাটি যে ব্যক্তি কাছে রাখবে সে যার দিকে মুখ তুলে তাকাবে সে তার প্রতি অনুরুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ নকশাটি এই ঠিক আছে তো এই নকশাটি অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পারবেন ওইটা হচ্ছে যে কোনো মানুষের দিকে আপনি যদি মুখ তুলে থাকেন সে আপনার প্রতি বাধ্য হবে এখন কারা কারা এর ফল পাবে ওটা হচ্ছে মেন বিষয় সবাই যদি দিয়ে দেয় একশো জন যদি এই নকশা ব্যবহার করে তাহলে কি জনের একশো জন ফল পেয়ে যাবে না ওই রকম হবে না অবশ্যই এক নম্বর উদ্দেশ্য হচ্ছে সঠিক উদ্দেশ্য হতে হবে জায়জ উদ্দেশ্য হতে হবে অসৎ উদ্দেশ্য যদি এটা ব্যবহার করা হয় ওই ধরনের ওই শ্রেণীর মানুষ ফল পাবে না করবে সবাই কি ফল পেয়ে যাবে না পাবে না অনেক আছে দেখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলে ফেলে যে তিন দিনের ভিতর অবশ্যই হয়ে যাবে গ্যারান্টি এট গ্যারান্টি ওই ওই সব হচ্ছে সব বানাউটি কথা একমাত্র ভিউজ বেশি আসার জন্য ওই সব কথা গ্যারান্টি একমাত্র তিনি দিতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ তালা একমাত্র আল্লাহ তালা ছাড়া কোনো মানুষ গ্যারান্টি দিয়ে জীবনও পারবে না এটা তো আপনাদের সামনে একটি নকশার কথা বললাম ওইটা দিয়ে অবশ্যই উপকার পাওয়া যাবে যদি পাওয়া না যাইতো তাহলে এই কিতাবের প্রয়োজন হইতো না এবং কেউ এসবে বিশ্বাস করতো না অবশ্যই উপকার হবে কাদের জন্য উপকার হবে যারা এটার রুচিলায় আল্লাহ তালা যেটাকে ভালো মনে করবেন যাকে ভালো মনে করবেন এটার উসিলায় তার কাজ অবশ্যই হয়ে যাবে আর অনেক কিছু আছে মনে করেন আপনি যেটা করতেছেন যে প্ল্যান আপনি করতেছেন আপনি চাইতেছেন ওইটা করলে অনেক ভালো হয়ে যাবে ওই মানুষটাকে বাধ্য করলে খুব ভালো হবে এটা আপনি চাইতেছেন আপনার পরিকল্পনা হচ্ছে এটা কিন্তু আল্লাহ তালার কাছে এটা অবশ্যই আল্লাহ তালা জানেন যে ওই মানুষটাকে আপনার প্রতিবাদ্য করলে আপনার ভবিষ্যতে ভালো হবে নাকি খারাপ হবে এটা একমাত্র আল্লাহ তালাই জানেন যত কিছু আল্লাহ তালা জানেন তত কিছু আপনি জানেন না তো ওই মানুষটার জন্য আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে ওই মানুষটা আপনি বাধ্য করতে পারবেন না ওই নকশা আপনি সাথে রাখে রাখল ঠিক আছে আপনার প্রতি বাধ্য হবে না তো অবশ্যই এটা আপনি উদ্দেশ্য সঠিক রেখে চেষ্টা করবেন ইনশাল্লাহ ওই চেষ্টার অসিলে আল্লাহ তালা যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন এটাই হচ্ছে মেইন কথা আর যত গ্যারান্টি আর ট্রান্টি যে যে যত কিছুই দেয় সব হচ্ছে বানাউটি যদি গ্যারান্টি দিয়ে কোনো কিছু হইতো তাহলে কিন্তু প্রেম অনেকে প্রেম করে ব্রেকআপ হয় ওই একটু ব্রেকআপ হইতো না আর এরকম কোনো কিছু যদি থাকতো যে ওইটা দ্বারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কাজ হয় যে যে করবে সেই ফল পাবে তাহলে পৃথিবীতে ওই ওইটাই ভাইরাল থাকতো আর কোনো আমলের কোনো প্রয়োজন থাকতো না ঠিক আছে ওইটা করতো আর পৃথিবীতে কোনো প্রেম ব্রেকআপ হইতো না তার মানে ওইরকম কোনো কিছু নেই ওইটা হচ্ছে মেন কথা তো সব কিছুই হচ্ছে সমান আপনি কোনটা কার উঁছিলে কোনটা কবুল হবে ওইটা তো আর বলা যায় না কোন আমল আপনার কবুল হবে কোন আমলের উঁচিলে আপনি ফল পাবেন ওইটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সেই জন্য অবশ্যই আপনার আমল করবেন ইনশাল্লাহ ফল পাবেন যদি না পান তাহলে মন গাবলানোর কোনো প্রয়োজন নেই মনে রাখবেন আল্লাহর সিদ্ধান্তই সবচেয়ে ভালো সিদ্ধান্ত যে জিনিসটার জন্য আপনি চাইতেছেন আর আপনি মনে কষ্ট পাইতেছেন হয়তো এর চেয়েও কোনো ভালো জিনিস আপনার জন্য অপেক্ষা করতেছে সেই জন্য আল্লাহ তালা আপনাকে এই জিনিসটা থেকে বঞ্চিত রাখছেন এই জন্য আপনার মন গাবলানোর কোনো প্রয়োজন নেই অবশ্যই মনকে শান্ত স্থির রাখবেন এবং আল্লাহর আশা ভরসা রেখে থাকবেন তাহলে আপনি অবশ্যই এ থেকে ভালো কোনো জিনিস পাবেন এই আশায় থাকবেন ঠিক আছে আর যদি আপনি আশা এটা করেন যে আমি যেহেতু এই জিনিসটা পাই নাই তাহলে হয়তো আমার বাক্য একদম খারাপ আমার বাক্যে জীবনে এসব হবে না আর হবে না এসব যদি আপনি পাবেন তাহলে আপনার ভাগ্য এরকমই যাবে কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন যদি বান্দা আল্লাহ তালা বলেছেন বান্দা আমার উপর যেরকম ধারণা করবে আমি তার প্রতি সেরকম আচরণ করি তো আপনার ধারণা যদি এরকম হয় তাহলে আপনিও আল্লাহ তালা আপনার প্রতি আচরণ করবেন সেরকম আর আপনার যদি ধারণা হয় আল্লাহ তালা যেহেতু আমাকে এই জিনিসটা দেন নাই নিশ্চয়ই হচ্ছে ভালো কোনো জিনিস আমার জন্য আল্লাহ তালা রেখেছেন তাহলে অবশ্যই ভালো কোনো জিনিস আপনি পাবেন ঠিক আছে তো এই ভিডিও কথাগুলো আপনারা অবশ্যই ফলো করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি